আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এ চ্যানেল আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে ভূমি জরিপ প্রশিক্ষণের ক্লাসের একটি বিষয়ভিত্তিক খণ্ড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। প্রত্যেকটা কোটিয়ানের দুইটা গুরুত্বপূর্ণ কলাম, একটা হচ্ছে অংশ কলাম, একটা হচ্ছে জমি পরিমাণ। জমির পরিমাণ আর অংশ কলম, আরো অনেকগুলো কলম থাকে, এই দুটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করছি। অংশ কলমটা দুই ধরনের, একটা সাবেক একটা বর্তমান। সাবেক বলতে আর এস, বর্তমান বলতে যেটাকে আমরা সাবেক বলি, আর একটা হচ্ছে বিএস, যেটাকে আমরা বর্তমান বলি। ঠিক আছে, তো এই সাবেক খতিয়ানের মধ্যে লেখে এভাবে পুরা সম্পত্তিটাকে সমমানা ধরা হয়। পুরা সম্পত্তিটাকে কি ধরা হয়? সমমানা ধরা হয়। আর বর্তমান করে সম্পত্তিটাকে এক টাকা ধরা হয়। এক টাকা সমান ষোলো আনা, তো আনা যেই কথা, এক টাকা। তো ষোলো আনা এক টাকা কি, এটা জিনিসটা আমরা একটু বুঝি নেব। আপনার মালিকানা যতগুলো সম্পত্তি আছে, এটা আপনার জন্য ষোলো আনা। যেমন একজন ব্যক্তি শুধু এই ঘরটার মালিক, এটা ওনার জন্য ষোলো আনা সম্পত্তি। আর কোনো সম্পত্তি নাই, এটাই আছে, এটা ওনার ষোলো আনা সম্পত্তি। আর একজন এখানে বিশাল একটা বিল্ডিংয়ের মালিক, ওটা তার ষোলো আনা সম্পত্তি। ষোলো আনা বলতে কি, পূর্ণ অংশ বোঝায়। এখানে দেখেন, এটা যদি ষোলো আনা সম্পত্তি হয় একজনের, তাহলে এখানে এতটুকু হবে, তাহলে এখানে অল্প অল্প প্রতি। আর একজন পুরো একটা বিশাল বিল্ডিং এর মালিক, সেখানে ষোলো আনা যদি অনেক বিশাল হয়, সেই হিসাবে এখানে তার অনেক বিশাল হবে, অনেক বিশাল হবে। অর্থাৎ ষোলো আনাকে বিভিন্ন রূপে রূপান্তরিত করলে এক একজনের জমির পরিমাণ এক এক রকম হয়। একজনের জমির পরিমাণ ষোলো আনা হিসেবে এক শতক, আর একজনের জমির পরিমাণ ষোলো আনা হিসাবে এককালীন। বর্তমানে ওই এক টাকা ধরা হয়, এক টাকা। তো এক টাকাকে এক হাজার ভাগ করা হয়, এক হাজার ভাগের বিভিন্ন অংশ রূপান্তরিত করে। আগে আগেরটা বোঝাই, যেমন ষোলো আনা, ষোলো আনা সাবেকটা আছে, পাঁচ আনা, ছ ঘন্টা, দুই পাড়া, দুই প্রান্ত, এইভাবে আগে লেখা হইতো। আর ষোলো পূর্বে এইভাবে লেখা হয়, এইভাবে বলা হয়, এইভাবে আমরা হিসাব করি। আর বর্তমান বলা হয় দশমিক তিন চার পাঁচ, দশমিক ছয় এক দুই, এভাবে বলা হয়। অর্থাৎ এক এক টাকাকে এক হাজার ভাগ করা হয়, এক হাজার ভাগ করে বিভিন্ন অংশ বিভিন্ন দেওয়া হয়। এটা করাইজ, এটা করাইজ। আর এস খতিয়ান মূলত ষোলো আনাকে ভাগ করে, ষোলোকে ভাগ করা হয়, বিভিন্ন ভাগে ভাগ করে। বর্তমানে এক টাকাকে ভাগ করে, এক টাকাকে এক হাজার ভাগ করে বিভিন্ন অংশ রূপান্তরিত করে। এগুলোকে সংক্ষিপ্তভাবে ফারাইজ বলা হয়। কানি, গন্ডা, কড়া, কান্দি, দুই ধরনের, ক ধরনের, দুই ধরনের। খুব খেয়াল করতে হবে, একটা হচ্ছে ফারাইজ হিসাব, একটা হচ্ছে গ্রাম্য হিসাব। ফারাইজ হিসাব বলতে আমরা কি বুঝি, সম্পত্তি বন্টনের যে নীতিটা, এটাকে, এটার নাম কি, ফারাইজ। তো বন্টনের নীতি কেমন, যেমন একজন ব্যক্তি মারা গেছে, তো তার ওয়ার সম্পত্তি যারা আছে, কেউ পাবে পাঁচ আনা, কেউ পাবে আনা, কেউ পাবে আট আনা, কেউ পাবে কি চার আনা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর বাংলাদেশে আইনের সাথে কোরআন আইনের সাথে দুই একটা একটু সাংঘর্ষিক আছে, নাতি আছে, দাদার আগে বাপ মারা যায়, তখন নাতিরা বাংলাদেশের আইনের সম্পত্তি পাবে দাদার থেকে। এটা ১৯৬১ সালে পারিবারিক একটা আইন আছে, আইনের অধীনে কি সম্পত্তি পায়, কিন্তু ইসলামের আইনে পায় না, পায় না, কিন্তু অনেকগুলো ব্যাখ্যা আছে। বাংলাদেশে মুসলিম পারিবারিক যেটা আইন, এটা বাংলাদেশের আইনে কি সম্পত্তি পাবে, মুসলিম আইনে পাবে না। মা না পাওয়ার প্রথম কারণ হচ্ছে সম্পত্তি পায় বাবাই, দাদার থেকে সম্পত্তি পাবে বাবা, বাবার থেকে আমি পাবো। অর্থাৎ এক সিঁড়ি বাদ দিয়ে আরেক সিঁড়ি সম্পত্তি পাবে না। কথা বলতে পারলাম, আপনার চাচারা আছে, আপনার বাবা মারা গেছে, আপনার দাদার আগে, কিন্তু সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে আপনার চাচার উচ্চ অগ্রাধিকার, কারণ আপনার চাচারা আপনার জন্য প্রতিবন্ধক। ঠিক আছে, আপনার বাবা পাইলে না আপনার পাইতেন, আপনার বাবা পায় নাই আপনাকে কিভাবে পাবে, এটা একটা মানে একটা সিস্টেম, সিস্টেম, এটা একটা বিষয় মনে রাখবেন। ওয়ারিসদের মধ্যে ওসিয়ত করার বিধান নেই শরীয়তের, ওয়ারিসদের মধ্যে ওসিয়ত করার বিধান নাই, কারণ তারা অটোমেটিক সম্পত্তি পাবে। ওয়ারিসে তারা আছে, ছেলে মেয়ে
ঠিক আছে এরা অটোমেটিক কিভাবে সম্পত্তি পাবে মারা গেলেন সম্পত্তি অটোমেটিক পাবে যারা অটোমেটিক সম্পত্তি পাবে এদের সাথে এদের উপর ওসিয়ত করার কোনো বিধান নাই ইসলাম ওসিয়ত করা যাবে না এটা বৈধ না যারা ওয়ারিশ না তাদের উপর ওসিয়ত করার বিধান আছে এমন যদি কোনো কোনো ক্ষেত্রে যদি দাদা যদি ওই নাতিদের উপর নাসের নাতিরা কিন্তু কি নাই কি না এই ক্ষেত্রে এখন নাতিরা কি না নিজ সম্পত্তি যা মনে তা করতে পারে ও যাকে পুরা সম্পত্তি ওসিয়ত করে দিতে পারে পুরা সম্পত্তি দিয়ে দিতে পারে না তো ওই যে ব্যক্তি প্রশ্ন করে যে আরে এদের কি অবস্থা হবে দাদা যদি অনুগ্রহ করে তাদেরকে নাতিদেরকে না দেয় তো দাদা দায়িত্ব দায়ী যাবে আল্লাহ তার সব বিধান বলে দিছে এখন দাদার উপর কর্তব্য কার নাতিদের উপর ওসিয়ত করে দেওয়া দাদার কর্তব্য না বলে সে গুণাগার হবে সুলমানা সম্পত্তি সুলমানা সম্পত্তি আগে একরকম বর্তমানে একরকম আগে আনা বন্ধা কড়াকান হিসাবে ব্যবহৃত বর্তমানে কি ব্যবহার হয় হাজার হিসাবে ব্যবহার হাজার পদ্ধতি এটাকে বলা হয় হাজার হাজার পদ্ধতি হাজার পদ্ধতি বা সহজ সাংসদ সহজ সাংসদ বলা হয় ডিজিটাল ফারাইজ বলা হয় ডিজিটাল ফারাইজ বা বিএস ফারাইজ বলা হয় বিএস নীতি বিএস নীতি বলা হয় বিএস নীতি বিএস ফারাইজ ঠিক আছে এই জিনিসটাকে বর্তমানে যে এই জিনিসটাকে কি হাজার পদ্ধতি বলা হয় বা সহস্রাংশ পদ্ধতি বলা হয় বা ডিজিটাল ফারাইজ বলা হয় বা বিএস নীতি বলা হয় বা বিএস ফারাইজ বলা হয় এক একজন এক এক নামে কি বলে থাকে কোনটা সাবেক ফারাইজ বা আরএস নীতি বা আরএস ফারাইজ সাবেক ফারাইজ এটা হ্যাঁ এটা যাওয়ার পর এখন আপনাদেরকে মূল জিনিস থেকে আসতেছে এটা একটা হচ্ছে অংশ কলাম বেশি ঠিক আছে অংশ কলাম বেশি আর একটা হচ্ছে জমির পরিমাণ না জমির পরিমাণ কলম হ্যাঁ জমির পরিমাণ কলমের মধ্যে দুই ধরনের আগে সাবেক যেটা মানে আরএস সেখানে শতাংশ হিসাবে লিখতো কি হিসাবে শত শতাংশ বা ডিসি বা ডিসি মেল এগুলো সাবেক আর বর্তমান বর্তমান বা বলতে কি বিএস আর বিএস বিএস এর মধ্যে পর্যুতাংশ পর্যটাংশ বলতে এটা অযুদাংশে বলে আর কি না তোমার সাবেকের মধ্যে কি